ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারলে ওই ব্যক্তি এবং জান্নাত উভয়ের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মৃত্যু। ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেই ওই ব্যক্তির দেহ থেকে শ্বাসটা চলে গেলেই ওই ব্যক্তির আত্মাটা কবজ করা হলেই জান্নাতে প্রবেশ করে যাবে। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার পাপগুলো পাপ করতে করতে সাগরের ওই ফেনা পরিমাণ হয়ে যায়, তাও আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। এই সূরা মুলক আমি আপনি পাঠ করতে পারলে কি নেকি রয়েছে, এই সূরা মুলক আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আমার আপনার পক্ষে সাফাই গাইবে, যতক্ষণ পর্যন্ত না আমার আপনার গুনাহ মাফ করা হয়, আমার আপনার সমস্ত গুনাহকে মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আমার আপনার জীবন এক সময় উৎসর্গ হয়েছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন রক্ষার্থে, কিন্তু আমার আপনার রক্ত এখন মশাই খাই, আমার আপনার রক্ত এখন গাঁজাই খাই, আমার আপনার রক্ত এখন মাদকতা সেবনে চলে যায়। যদি আমার আপনার জীবন অতিবাহিত হয়, যদি আমার আপনার জীবনের একটা মিনিট যায়, এই মিনিট যাবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র ইসলামের জন্য, একমাত্র রাসূলের জন্য, অন্য কারো জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি এতটুকু বললেন, আপনার এইটা বলতে 10 সেকেন্ডও সময় লাগলো না আর আপনার আমলনামা থেকে 10টা গোনাহ ঝরে গেল, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হলো, আপনার আপনার আমলনামা থেকে আপনার যে সম্মান রয়েছে সেটার 10টা স্তর বৃদ্ধি করা হলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মানুষকে পৃথিবীতে পাঠানোর একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দেখতে চান যে তার কোন বান্দাটা সৎকর্ম করেন, আল্লাহ দেখতে চান তার কোন বান্দাটা ভালো কর্ম করেন। তাই আমরা যেখান থেকে শুনতে পাচ্ছি, প্রথম কর্তব্য হচ্ছে প্যান্ডেলে এসে আমাদের যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শোনা। দ্বিতীয়ত, যদি আমরা একান্তই আসতে না পারি তাহলে যে যেখানে বসে আছি সে সেখানে বসে থেকে কান খাড়া করে এক অপলক দৃষ্টিতে আমরা সবাই মাইকের এই দিকে দৃষ্টি নিবদ্ধ করব, যেন সেই কথাগুলো আমাদের কর্ণকুহরে পৌঁছে যায়, যেন সেই কথাগুলোর দ্বারা আমরা উপকৃত হতে পারি। সংক্ষিপ্ত এই সময়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেইটা হলো, আমাদের জীবন যেহেতু সংক্ষিপ্ত, রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে বড় একটা সময় রেখেছিলেন মায়ের ওরসের আশারা আগ পর্যন্ত যেই জীবন, সেই জীবনে এরপরে মানুষের জীবনের মৃত্যুর পরে যেই অনন্তকালের জীবন শুরু হবে সেই অনন্তকাল এবং শেষ না হওয়া জীবন রয়েছে, এই আগের জীবন আর পরের জীবন, এর মাঝখানে হলো আমার আপনার দুনিয়ার এই 60 বছর, 70 বছর কিংবা 100 বছরের জীবন। এই সংক্ষিপ্ত এই জীবনে আমাকে আপনাকে এমন কিছু আমল করতে হবে, এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলোর দ্বারা মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুব স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে আমাকে আপনাকে তার নিজ হাতে তৈরি করা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। তাহলে এই অল্প সময়ে আমরা জানব এমন কিছু আমলের কথা যে আমলগুলো আমরা করলে খুব অল্প সময়ের মধ্যে অধিক নেকি হাসিল করার একটা রাস্তা খুঁজতে পারি। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছোট আমলে অধিক নেকি কিংবা অল্প আমলে অধিক নেকি হাসিল করার কিছু পন্থা। আমরা শুরু করছি আমাদের প্রথম আমল দিয়ে।
প্রথম যে আমলটির কথা বলবো সেটি হলো প্রত্যেক ওজুর পরে কালেমায়ে শাহাদাত সহ যেই দোয়াটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেই দোয়াটা পাঠ করতে হবে প্রত্যেক সালাতের জন্য ওযু বাধ্যতামূলক এবং সেই ওযুকে সম্পন্ন করার জন্য একটি দোয়া আছে যেই দোয়াটা আমরা কমবেশি অনেকেই জানি যদি আমরা না জানি তবে কর্তব্য হলো সেইটা মুখস্থ করে নেওয়ার চলুন আমরা একটা হাদিস শুনি যে হাদিসটি বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআযা ফা আহসানাল উযুআ যে ব্যক্তি সুন্দর করে যে ব্যক্তি চমৎকার করে যে ব্যক্তি ওযুর যেই বিধানগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটি সুন্দর করে ধৌত করে সুম্মা ক্বালা অতঃপর ওই ওযুকারী ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল পরেরটুকু কি বলেন দেখি মুতাত্বাহিরিন বাস এই ছোট্ট একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের বাক্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তিনি বলছেন যে এই ব্যক্তি যখন এই দোয়াটুকু পাঠ করে ফেলে যখন এই দোয়াটা তার পাঠ করা হয়ে যায় ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ হাদিস কিন্তু এখনো শেষ হয়নি পরের বাক্য হচ্ছে ইয়াদখুলু মিন আইহা শাআ এবার ওই ব্যক্তি যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায় সে সে গেট দিয়েই প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আমার আপনার দুনিয়ার জীবনের কিংবা এই পুরো জীবনের লক্ষ্য কি বলেন দেখি ভালো কাজ করে জান্নাত যাওয়া এবং সেই জান্নাতের যে আটটি দরজা আছে এই আটটি দরজায় তা আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আপনার যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি যেইখান দিয়ে আপনার মন চাই সেইখান দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ছোট্ট এই একটা দোয়া পাঠ করতে পারলে সুবহানাল্লাহ তাই তো আমরা এরকমটা শুনে থাকি অজু করে ফেলে রে ধুয়ে নিশি রাতের গ্লানি সিজদা করে যাই না মাঝে ফেলে রে চোখের পানি সিজদা করে যাই না মাঝে ফেলে রে চোখের পানি আমরা শুনে কিনা তাহলে আমাদেরকে সুন্দর করে উত্তম রূপে অজু করাটা শিখতে হবে এখন যারা যারা আমরা অজু করতে পারি তারা আলহামদুলিল্লাহ সেটা পারি এখন যারা এই দোয়াটা মুখস্থ নেই তারা আমরা এই দোয়াটা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে সবাইকে একবার বলবেন সবাইকে বলবেন একবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আল্লাহুম্মা জাআলনি হে আল্লাহ আপনি আমাকে অন্তর্ভুক্ত করে নেন মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন যারা পবিত্রতা অর্জন করে তাদের এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের আর যারা তওবা করে তাদের অন্তর্ভুক্ত করে নেন এতটুকু বলতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার যে তৈরি করা জান্নাত রয়েছে সেই জান্নাতে প্রবেশ করাবেন এই হাদিসটি পাওয়া যাবে ইবনু মাজার মধ্যে হাদিস নাম্বার 470 তাহলে আমরা এক নাম্বার আমল শিখলাম এবার আমরা দুই নাম্বার আমলটা শিখি দুই নাম্বার আমল হচ্ছে
প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা কি বললাম প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা বলেন দেখি আয়াতুল কুরসি কোনটা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম মাশাআল্লাহ এইটা এই যে এই দোয়াটা পবিত্র কুরআনের একটি সূরার একটা অংশ সেটা কোন সূরা বলতে হবে সূরা বাকারা কত নাম্বার আয়াত বলতে হবে মাশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা শুনব প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আমরা এই আয়াতুল কুরসি পাঠ করতে পারি তাহলে আমাদের জন্য কি নেকি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান করা আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ফি দুবুরি কুল্লি সালাত প্রত্যেক ফরজ সালাতের পরে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না ইল্লাল মাউতা মৃত্যু ছাড়া সুবহানাল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারলে ওই ব্যক্তি এবং জান্নাত উভয়ের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মৃত্যু ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেই ওই ব্যক্তির দেহ থেকে শ্বাসটা চলে গেলেই ওই ব্যক্তির আত্মাটা কবজ করা হলেই জান্নাতে প্রবেশ করে যাবে সুবহানাল্লাহ কি করতে হবে বলেন কি করতে হবে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে এখন বলেন যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করতে হয় তাহলে তো সালাতটা পড়তে হবে তাই কি না আচ্ছা সালাত না পড়ে কি সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা যায় কি একসঙ্গে বলেন যায় এখন আমি সালাত পড়লামই না তাহলে কি আমি এই ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারবো পারবো না এখন আমার আপনার অজুহাত কি ভাল লাগে না মন চায় না মন শক্ত হয়ে গেছে এখন বন্ধুদের মধ্যে আড্ডায় আছি এখন কারো সঙ্গে কথা বলছি এখন গুরুত্বপূর্ণ কাজ এখন অনেক কাজ মাঠে অনেক ফসল পড়ে আছে সামনে পরীক্ষা এক মিনিট উঠার কোনো সুযোগ নেই সংসারের অনেক কাজ থালা বাসন মাজতে হবে আবার ছেলে মেয়ের পোশাক পরিষ্কার করতে হবে আবার কারো কারো কামলা দিতে হবে মাটি কাটতে হবে নানান রকম অজুহাত কিন্তু এই সমস্ত অজুহাত আপনার এক জায়গায় এসে শেষ সেইটা হলো আপনার এই জীবন চিরস্থায়ী নয় একদিক দিয়ে কল্পনা করেন আপনি আমি এই অল্প জীবনের জন্য এই 60 বছর 70 বছরের জীবনের জন্য এত পরিশ্রম করি কেন কেন পরিশ্রম করি যেন জীবনটা সুখী হয় সেই জীবনের দৈর্ঘ্য কত মাত্র 60 বছর মাত্র 70 বছর কিন্তু আপনার পিতা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার বাপ চলে গেছে দাদা দাদি নানানি অনেকেই চলে গেছে তারা কিন্তু কেউই ফিরে আসেনি তারা কিন্তু কেউ ফিরে আসবেও না এমনকি যদি আমি এখন কথা বলছি আমার দেহ থেকে এখন শ্বাস বেরিয়ে গেলে আমার এই শ্বাসটা আসার আর কোনোই সুযোগ নেই এবং আমার পরবর্তী জীবনটা 100 বছর 200 বছর 500 বছর কত বছরের যে হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না জানে কি কেউ জানে কেউই জানে না তাহলে এই 60 বছরের জন্য আপনি এত পরিশ্রম করছেন তাহলে ওই অনন্তকাল 100 200 500 বছরের জন্য আপনার কত শত আমল করা প্রয়োজন এবার কল্পনা করেন ভাবতে পারেন এবার বলেন আপনার এই কাজের অজুহাত আপনার এই নানান রকম কর্মব্যস্ততার অজুহাত এই অজুহাত কি আপনার পরকালীন জীবনের কাছে গিয়ে টিকলো মনে রাখবেন এই জীবনটাও আপনার পরকালীন ওই জীবনটাও আপনার আপনি যেমন আপনার দুনিয়ার এই জীবনকে সুখময় করার জন্য চেষ্টা করবেন অনুরূপভাবে আপনি আপনার পরকালীন জীবনকে সুখময় করার জন্য চেষ্টা করতে হবে অন্যথায় আপনি চালাক মানুষ হতে পারবেন না দেখেন মানুষ টুপি পরে আছে পাঞ্জাবি পায়জামা লাগিয়ে আছে পাঁচক তো সালাত পড়ে সিয়াম পালন করে বাচ্চাদেরকে পড়ায় মানুষকে কোরআন শিক্ষা দেয় তাকে আপনি বলেন লোকটা বোকা লোকটা গাধা এর মাথায় কিচ্ছু নেই সারা জীবন শুধু এই এগুলো করতে করতেই শেষ করলো তার সংসারে টানাটানি তার 5000 টাকা বেতন
তার সংসার চলে না, এই লোকটা দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু আসলে ওই ব্যক্তি হলো সবচাইতে চালাক, আপনি হলেন সবচাইতে বোকা। তার কারণ আপনি শুধু আপনার এক জীবন নিয়ে পড়ে আছেন, কিন্তু ওই মোল্লা ওই হুজুর ওই তার দুই জীবনকে নিয়ে, ওই তার দুই জাহানের জীবনকে নিয়ে সে কাজ করে যাচ্ছে। তাহলে বলেন চালাক হলো কে? ওই দাড়ি টুপি আলা লোকটাই কিন্তু চালাক হয়ে গেল, আপনার আমার কাছে ওই ব্যক্তি অনেক উপরে হয়ে গেল। তাহলে আমি আপনি কাউকে অবজ্ঞা করার আগে, আমি আপনি কাউকে হেয় প্রতিপন্ন করার আগে অবশ্যই ভাববেন, অবশ্যই ভাববেন এবং ভাববেন যাকে নিয়ে আপনি সমালোচনা করছেন, যাকে আপনি কাঠমোল্লা বলছেন, যাকে আপনি হুজুর বলে কটাক্ষ করছেন, ওই ব্যক্তি এবং আপনার মধ্যে পার্থক্য কোথায়, ওই ব্যক্তি চালাক নাকি আপনি চালাক, এইটা আপনাকে আগে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আমাদেরকে অবশ্যই প্রত্যেক ফরজ সলাতটা কিংবা প্রত্যেক সলাতটা আমাদেরকে ঠিক মতো আদায় করতে হবে। তার কারণ মানুষ যখন মৃত্যুবরণ করবে, কিয়ামত সংগঠিত হয়ে গেল, আল্লাহ তাআলা প্রথম যে হিসাব দিবেন আমার আপনার কাছ থেকে, সেটা হিসাবটা কী হবে বলেন দেখি একটু, সলাতের। যদি ওই ব্যক্তির সলাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর তার সলাতের আমল বেঠিক হলে তার প্রত্যেকটা আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমাকে আপনাকে, আমি আপনি যা কিছু করি না কেন, অন্তত পক্ষে এই পাঁচক্ত সলাতটা যেন আমার আপনার মিস না যায়। বলেন হে আল্লাহ, আমাদের সবাইকে পাঁচক্ত সলাত আদায় করার তৌফিক দান করো, আমিন। তাহলে আমরা দুইটা আমল শিখলাম। এক নম্বর আমলটা হলো আমরা ওজুর পরে, ওজুর শেষের যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করব। দুই নম্বরটা হলো প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। এইবার তিন নম্বর আমল, তিন নম্বর আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ সলাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং একবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু বলতে হবে। এতটুকু বলতে আপনার অ্যারাউন্ড সব মিলিয়ে 5 মিনিট সময় লাগতে পারে। এই 5 মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন আল্লাহর রাস্তায়, তো দেখেন আল্লাহ তাআলা আপনার জন্য কী রেখেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরাত খতায়াহু, ওই ব্যক্তির পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে, যদি তার ওই পাপ রাশিগুলো, যদি তার পাপগুলো পাপ করতে করতে সাগরের ওই ফেনা পরিমাণ হয়ে যায়, তাও আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় নাকি আপনি কল্পনা করতে পারেন, জীবনে কত পাপ করেছেন, জীবনে কি পাপ করেছেন, সব পাপগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, নিয়ে এসে এই আমলগুলো করেন, দেখবেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে, মহান রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আপনাকে তিনি কাছে ডেকে নেবেন। তিনি আপনার সমস্ত গোনাহগুলোকে বরফ দিয়ে, পানি দিয়ে, শিশির দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আপনাকে কাছে টেনে নেবেন। শুধু আপনাকে সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে একটি বারের জন্য হলেও মসজিদে প্রবেশ করতে হবে, আপনাকে এই আমলগুলো করতে হবে। এই আমলগুলো করতে পারলেই আমি আপনি ভালো একটা জান্নাত পেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, সবচাইতে কষ্টের বিষয় হলো এইটা, ডান দিকে বাম দিকে সালাম ফেরানো হলে ইমাম সাহেব পেছন ফিরতেই পারেন না, তার আগে তার মুসল্লি খালি, তার মসজিদ একদম খালি হয়ে গেছে। এইটা আমাদের সমাজের এখন অহরহ চিত্র। বিশেষ করে জুমার সালাতের দিন আমরা সারা সপ্তাহ মিলে, সারা মাস মিলে 4 দিন মসজিদে যাই, 4 দিন ওই 4 জুমা, ওই 4 জুমা মসজিদে যাই। ওই মসজিদে কখন যাই, যখন ইমাম সাহেবের খুতবা শেষ, শেষের আর 1 মিনিট 2 মিনিট বাকি আছে, ওই সময়ে গিয়ে দাঁড়াই। যখন ইমাম সাহেব নেমে গেল, ডান দিকে বাম দিকে সালাম ফিরল, সালাম ফিরতে ফিরতে মুসল্লি আর নাই, তাহলে কি তার সালাত পড়াটা হলো? আচ্ছা আপনিই বলেন, এটা কি সালাত পড়া নাকি ফাজলামি করা?
বলেন দেখি, এইখানে ধরেন আমার সময় দেওয়া আছে, আমাকে কথা বলতে হবে এই ধরেন 9টার সময়, কিন্তু আমি এখানে পৌঁছলাম রাত 12টায়, আমি এটা কি করলাম? আমি কি এটা ইয়ার কি করলাম না? আমি কি এটা ভালো কোনো কাজ করলাম? আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনার আসতে কেন দেরি হলো? জিজ্ঞেস করবেন কি না? যেহেতু আমি কথা দিয়েছি এর মানে আমাকে আপনি জিজ্ঞেস করতেই পারেন। তাহলে এইবার আপনি আমাকে বলেন, যেই মহান প্রভু আপনার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, যেই প্রভু আপনার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যে তুমি তুমি পৃথিবীতে গিয়ে অবশ্যই ভালো কাজ করবে, তার দিন প্রতিষ্ঠায় কাজ করবে, আর সেই আপনি তার কাছে আসলেন, মসজিদে আসলেন একদম শেষ মুহূর্তে, তাহলে কি আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না? এই সামান্য এই দুনিয়ার এই ক্ষণিকের 2-3 মিনিট 4 মিনিট দেরি হলেই আপনি আমাকে তলব করছেন কেন আমার দেরি হলো? তাহলে যেই মহান আল্লাহ এই পুরো পৃথিবী তৈরি করেছেন আপনার জন্য, আপনাকে এত সুখ দিয়েছেন, আপনাকে এত সুখ দিয়েছেন, তারপরেও কি আল্লাহ তাআলার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই? মনে রাখবেন, আল্লাহ তাআলা যেদিন আমাকে আপনাকে ধরবে সেদিন আমাকে আপনাকে আর ছেড়ে দেবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শক্ত করে ধরেন তাহলে ওই ব্যক্তির কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। সময় এখনো আছে, মনে রাখবেন, এখন আমাদের আমাদের দেহে শ্বাস চলছে, এর মানে এখনো আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌবা করার একটা সুযোগ দিয়ে রেখেছেন। দেখছেন না রাস্তাঘাটে অনেক মানুষ অহরহ মৃত্যুতে পড়ে যাচ্ছে, গাড়ি চাপায় পড়ে মৃত্যুবরণ করছে, কেউ বা হঠাৎ পাপ করতে করতে মৃত্যুবরণ করছে। এই সেদিনের ঘটনা, একজন ব্যক্তি হাতে মদের চুয়ানি নিয়ে কিংবা চুয়ানির বোতল নিয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ওই ব্যক্তি মারা গেল। তাহলে কি ওই ব্যক্তি তৌবা করার সুযোগ পেল? পেল কি? কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে তিনি এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো আমাকে আপনাকে এই সমস্ত কুরআনগুলো এই সমস্ত হাদিসগুলো শোনার তৌফিক দিয়েছেন। তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ক্ষমা চাওয়ার সুযোগ দিয়ে রেখেছেন না? এখন আমি আপনি এই সুযোগ নিতে পারছি কিনা এইটা হলো দেখার বিষয়, এইটা হলো বোঝার বিষয়। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা 3 নম্বর যে আমলটা শিখলাম সেইটা হলো আমরা প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং একবার বলবো যে দোয়াটা আমরা একটু আগে বললাম সেইটা। যদি আমরা এই বড় দোয়াটা বলতে না চাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা না বলতে চাই, তাহলে 34 বার আমরা আল্লাহু আকবার বলবো। তাহলে এই তিনটা আমল, এই তিনটা আমল যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আপনার একদিকে এক হাতে যেমন আমার আপনার গুনাহ মাফ হবে, অপর হাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। এইবার আসি আমরা 4 নম্বর আমল। 4 নম্বর আমলটা হচ্ছে প্রতি রাতে কিংবা প্রতিদিন সূরা মুলক পাঠ করা। কি বললাম সবাই একসঙ্গে বলেন, কি বললাম? প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। কেন এই সূরা মুলক পাঠ করব? কেন পাঠ করলে কি হবে? চলেন একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুম মিনাল কুরআনে 30 আয়াতান, পবিত্র কুরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। তারপর তিনি বলছেন, তাশফাউ লি সাহিবিহা, এবং ওই সূরাটা তাকে যে সাফা তাকে যে তিলাওয়াত করে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। কতক্ষণ সুপারিশ করবে? হাত্তা ইউগফারা লাহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে একদম ক্ষমা না করা ততক্ষণ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার ওই সূরাটা কোনটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এইটা হলো সূরা মুলক। এই সূরা মুলক আমি আপনি পাঠ করতে পারলে কি নেকি রয়েছে? এই সূরা মুলক আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আমার আপনার পক্ষে সাফাই গাইবে, যতক্ষণ পর্যন্ত না আমার আপনার গুনাহ মাফ করা হয়, আমার আপনার সমস্ত গুনাহকে মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। শুধু এখানেই শেষ নয়, অপর একটি হাদিসে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন বান্দাকে কবরে রাখা হবে যখন কবরের আযাবটা তার পায়ের দিক থেকে শুরু হবে তখন তার পা বলবে যে এই এই ব্যক্তিটা আমার উপরে সূরা মুলককে ধারণ করেছে একে এখান থেকে শাস্তি দেওয়া যাবে না চলে আসবে পেটের কাছে পেট একই রকম উত্তর দিবে যে এই আমার ভেতরে এই সূরা মুলককে ধারণ করেছে একে এখান থেকে শাস্তি দেওয়া যাবে না এবার চলে যাবে মাথার কাছে গিয়েও মাথা একই রকম কথা বলবে তাকে এখান থেকে শাস্তি শুরু করা যাবে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনার কবরে আপনার পরকালীন জীবনের প্রথম যেই মঞ্জিল আপনার পরকালীন জীবনের প্রথম যেই ধাপ সেই ধাপে যদি এই একটা আমল আপনার আমল নামায় থাকে তখন এই আমল নামার দরুনে এই আমল করার কারণে আপনার শাস্তিকে লাঘব করে দেবে আপনার শাস্তিকে কমিয়ে দিবে আপনি এর চাইতে আর কি পুরস্কার চান এর পরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই সূরাটা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি প্রত্যেক রাতে এই সূরাটা পাঠ করবে তাকে এখন আমাদের তো মুখস্থ কার কার আছে এটা আমরা জিজ্ঞেস নাই করি নিজেকে প্রশ্ন করেন যে আমার এই সূরাটা মুখস্থ আছে কিনা মুখস্থ না থাকলেও আমি আপনি এটা দেখে দেখে পড়তে পারি কিনা এই আমার আপনারা ধরেন 40 বছরের জীবন 40 বছরের জীবনে যদি এই একটা সূরা পড়তে পারতাম যদি 40 বছরের জীবনে কুরআনের এই অল্প কয়টা আয়াত মুখস্থ করতে পারতাম তাও একটা নাজাতের ওসিলা হতে পারত কিন্তু শুধু দুনিয়া 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 আর দুনিয়া তারপর দুনিয়া এবং দুনিয়া আর তারপর আবার দুনিয়া কিন্তু পরকালের কোনো খোঁজ নেই আপনার পেটে এখন বম মারলেও এই কুরআনের একটা আয়াত বের হবে না এটা সবচাইতে লজ্জার সবচেয়ে অপমানের এবং মুসলিম হিসেবে দাবি করা সবচেয়ে একটা খারাপ একটা কাজ হয়েছে তাই সময় এখনো যেহেতু আছে আমরা অবশ্যই মুখস্থ করে নেব কিন্তু দেখেন প্রত্যেক রাতে এইটা পাঠ করার কথা বলা হচ্ছে অথচ আমি আপনি আপনার আমার এই যৌবনের শক্তিমত্তাকে আপনার আমার এই এই যে জীবনটাকে এইটা আমি আপনি কোন পথে খরচ করছি রাত একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে ফ্রি ফায়ার পাবজি নানান রকম গেম আবার মোবাইল ফোনের মাধ্যমে নানান রকম নারী পুরুষের অবৈধ সম্পর্ক বলেন কিংবা যাদের বয়স বেশি হয়ে গেছে তারা এইটা নিয়ে খেলাধুলা নাতি নাতনি পোতা পুতিন এগুলো নিয়ে খেলাধুলা করতে করতে কিংবা অন্য কিছু করতে করতে অথবা সারা দিনের হিসাব কষতে কষতে রাত হয়ে যায় কিন্তু সূরা মুলক পাঠ করার সময় হয় না সূরা মুলকের একটা আয়াত পড়ার সময় হয় না সূরা মুলক কেন সূরা ফাতিহা যে পড়ব সে সময়টুকু আমরা করতে পারি না অপরদিকে কি হয় অনেক ভাই আছে যারা অর্থ খরচ করে যারা টাকা পয়সা খরচ করে নানান রকম মাদকতা নানান রকম নেশার মধ্যে জড়িয়ে পড়েছি এই রাত একটা দুইটা বাজলে এই সমস্ত আশেপাশের আমবাগানগুলো বিভিন্ন রকম লোকে লোকে ভরে যায় বিভিন্ন রকম গুটি গুটি লোকে একসঙ্গে বসে যায় এবং তাদের মাঝখান থেকে কেন যেন ধোঁয়া উঠে এই ধোঁয়া কিসের ধোঁয়া সেখানে কি আগুন লেগেছে সেখানে কোনো আগুন লাগেনি সেখানে কিসের ধোঁয়া হতে পারে তারা বিড়ি খাচ্ছে ওই রাতে তারা বিড়ি ওইখানে বসে খাবে না তারা বিড়ির বদলে সেখানে অন্য কিছু ঢুকিয়ে তারা সেখানে সেটা সেবন করছে এবং তখন বাজে রাত একটা দুইটা বারোটা অথচ এই সমস্ত মুসলিমদের অথচ আমাদের মতো এই মুসলিমদের আগের যে ইতিহাস এই এই রকম ইতিহাস কখনো ছিল না আমাদের মুসলিমরা সব সময় মানুষকে নেতৃত্ব দিয়েছে আপনার আমার মতো এই মুসলিমরাই পুরো বিশ্বকে এক সময় শাসন করেছে এই পুরো বিশ্বকে এই মুসলিমরা এক সময় যেদিকে চাইতো সেদিকে ঘোরাতে পারতো তার কারণ তারা আমল আকিদা ইমান শক্তি সব কিছুর দিক দিয়ে তারা ছিল এক অনন্য জাতি তারা ছিল এক অপরিবর্তনীয় জাতি কিন্তু কালের বিবর্তনে এই মাদকতার ছোঁয়ায় এসে অথবা আধুনিকতার নামে এই সমস্ত বিষয় দিয়ে আমার আপনার এই জীবনকে নষ্ট করে দিয়েছে সামাজিক এই সমস্ত অপকর্মগুলো আমার আপনার জীবনকে নষ্ট করছে এই সমস্ত মিডিয়াগুলো এই সমস্ত নানান রকম অপকর্মের যে ছোঁয়াগুলো এসেছে এগুলোর কারণে
আমি আপনি আপনার আমার জীবনকে একদম ধূলিসাৎ করে দিচ্ছি মনে রাখবেন আপনি আমি মুসলমান আপনার আমার এই রক্তগুলো একসময় ব্যবহার হয়েছে ইসলামের বিজয়ের কারণে আপনার আমার এই রক্তগুলো একসময় গেছে ইসলামের পক্ষে যুদ্ধ জিহাদ এগুলো করতে আমার আপনার জীবন একসময় উৎসর্গ হয়েছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রক্ষার্থে কিন্তু আমার আপনার রক্ত এখন মশাই খাই আমার আপনার রক্ত এখন গাঁজাই খাই আমার আপনার রক্ত এখন মাদকতা সেবনে চলে যায় বলেন ঠিক কি না তাহলে এই সমস্ত জাতি দিয়ে এই পুরো বিশ্বকে চেঞ্জ করার কি রাস্তা হতে পারে দেখছেন না বর্তমান বিশ্বে মুসলমানরা যখন তখন যেখানে সেখানে শাসিত হচ্ছে যেখানে সেখানে তারা মুসলমানদের প্রতি অত্যাচার করছে কারা করছে অত্যাচার এগুলো অবশ্যই ওই সমস্ত ইহুদিরা ওই সমস্ত নাসারারা যারা একসময় মুসলমানদের অধীনে ছিল যারা একসময় মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করত আজ তারাই জেগে উঠেছে আজ তারাই মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আবার রক্ত ছড়িয়ে ঘোরাচ্ছে তাদেরকে রক্ত দিয়ে তাদেরকে বুলেট দিয়ে নানান রকমের হত্যা করছে এগুলোর কারণ কি এগুলোর কারণ এই একটাই মুসলিম জাতি যত দিন যাচ্ছে তত বেশি ফ্রি ফায়ার পাবজি মোবাইল নানান রকম মাদকতা এই সমস্ত বিষয়ের মধ্যে আষ্ট আকৃষ্ট হয়ে পড়ছে যার কারণেই এই জাতি একসময় আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে দেখেন ভাই আপনার আমার মতোই যুবক আপনার মতোই অনেক যুবক ছিল একসময় যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে রক্ষার্থে তারা কত কষ্ট করেছে আপনারা জানেন আবু তালহার নাম আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময় যখন মুসলিম জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সেই সময় কাফেররা রাসূলের প্রতি অ্যাটাক করলো তারা রাসূলের দিকে তীর মারতে লাগলো আবু তালহা দাঁড়িয়ে গেলেন আবু তালহা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম বুকে জড়িয়ে নিলেন এবং তার বক্তব্য হলো যে আমার জীবন থাকতে আমি মুহাম্মাদের একটা চুল খুঁজতে দিব না আমার এই জীবন থাকতে মুহাম্মাদের শরীরে আমি একটা তীর বিদ্ধ হতে দিব না পরবর্তীতে জানা যায় ওই আবু তালহার শরীরে 39 কিংবা 80টি তীর বিদ্ধ হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না কেন হয়েছিল ইসলামের পক্ষে হয়েছিল এই রকম মাদকতা সেবনের ক্ষেত্রে নয় এরকম মশার কামড়ে জঙ্গলে বসে থেকে নয় এরকম ভাবে রাত জেগে জেগে নিজের ক্ষতি করে নয় মনে রাখবেন আমার আপনার এই রক্ত আমার আপনার এই জীবন এই সবটাই আল্লাহর জন্য যদি আমার আপনার জীবন অতিবাহিত হয় যদি আমার আপনার জীবনের একটা মিনিট যায় এই মিনিট যাবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র ইসলামের জন্য একমাত্র রাসূলের জন্য অন্য কারো জন্য নয় শেষ কথা হচ্ছে এইখানে এসে আমরা প্রত্যেক রাতে চেষ্টা করব সূরা মুলকটা পাঠ করার এবার আমরা আসি পাঁচ নাম্বার যে আমল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা কি বললাম বলেন দেখি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা কেন পড়বো তার প্রতি দুরুদ পড়লে কি হবে চলেন একটা হাদিস শুনি হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পড়বে কয়বার বললেন তো একবার তাহলে কি হবে এবার তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবেন থামেন এখন হাদিস শেষ হয়নি তিনি আরো বলছেন ওয়া হুত্তাত আনহু আশারা খাতায়াতিন ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আরো একটু আছে অরুফিয়াত লাহু আশারা দারাজাতিন ওই ব্যক্তির 10টি সম্মানের স্তরকে বৃদ্ধি করে দেওয়া হবে আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কি বললেন যখন শুনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনি এতটুকু বললেন আপনার এইটা বলতে 10 সেকেন্ড সময় লাগলো না আর আপনার আমলনামা থেকে 10টা গোনাহ ঝরে গেল আপনার আমলনামায় 10টা নেকি লেখা হলো আপনার আপনার আমলনামা থেকে আপনার যে সম্মান রয়েছে সেটার 10টা স্তর বৃদ্ধি করা হলো একটা কাজ করলে 3টা নেকি
তাহলে কত বলে নাকি এইখানে লুকায়িত আছে আপনি কি কল্পনা করতে পারেন? তাহলে আমরা যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনব তখন আমরা অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এই হাদিসটি পাওয়া যাবে নাসাইর মধ্যে হাদিস নাম্বার 1297। হাদিসটি মিশকাতে রয়েছে হাদিস নাম্বার 922। এরপরে আমরা বলেন দেখি আমরা কয়টি আমল শিখলাম? আমরা কয়টি আমল শিখলাম? পাঁচটি। পাঁচটি আমলের প্রথমটি কি ছিল? প্রথমটি হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা, ওজুর পরে, ওজুর পরে যে দোয়া রয়েছে সেটা পাঠ করা। দুই নাম্বারটা হলো দুই নাম্বারটা হচ্ছে আমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। তিন নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে তসবি গুনতে হবে। এইখানে বলে নেই আমরা তসবি গুনব হাতে, তসবি দানায় গুনব না, টিপা টিপিমে কোনো মেশিনে গুনব না, কিংবা কোনো সংখ্যায় গুনব না, আমরা তসবি গুনব কিসে? আঙ্গুলে। মনে রাখবেন মানুষ মৃত্যুবরণ করলে মানুষের কবরের সঙ্গে মানুষের হাত যায়, মানুষের পা যায়, ওই কোনো তসবি যায় না। তসবি কি যায়? তসবি যায় না, ওই আপনার গুনলে আঙুলেই গুনতে হবে। তাহলে এই আঙুলগুলো আপনার পক্ষে আল্লাহর সামনে কথা বলবে, তাই চেষ্টা করবেন এই আঙুলে তসবি গুনার, আঙুলে তাসবি পাঠ করার। চার নাম্বারটা ছিল প্রত্যেক রাতে সূরা মুলক পাঠ করার। পাঁচ নাম্বারটা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা। এইবার আমরা ছয় নাম্বার যে আমল, সেই ছয় নাম্বার আমলটা আমরা জানব। ছয় নাম্বার আমলটা হচ্ছে এইটা বলা, সুবহানাল্লাহিল আযীম ওবিহামদিহি। কি বললাম? সুবহানাল্লাহিল আযীম ওবিহামদিহি। এটা কেমন করে বলতে হবে, কখন বলতে হবে, বললে কি হবে, চলেন সেটা শুনি। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইসবিহু সুবহানাল্লাহিল আযীম ওবিহামদিহি মাররাতা মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে সুবহানাল্লাহিল আযীম ওবিহামদিহি এইটা বলবে 100 বার এবং সন্ধ্যাবেলাতেও এই 100 বার বলবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা আমসা কাযালিকা লাম ইউয়াফি আহাদুন মিন খালায়েকি বিমিসলি মা ওয়াফা। তিনি বলছেন যে এই সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষজন যা আমল করবে, আমলের দিক দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক, মর্যাদা এবং সওয়াবে তার সমকক্ষ কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। সময় নিয়ে এই একটু জিনিস পাঠ করতে পারলে এই পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ, যত মাখলুকাত যা কিছু আমল করবে, আপনার যে সওয়াব হবে সেই সওয়াবের সমপরিমাণ কেউ পৌঁছতে পারবে না। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তাহলে রাসূলের এই হাদিস থেকে আমি আপনি যেটা বুঝতে পারি, অবশ্যই এইটা পালনীয়, অবশ্যই এইটা আমলযোগ্য, অবশ্যই এইটা আমাকে আপনাকে পালন করতে হবে। কি বলতে হবে বলেন দেখি? সুবহানাল্লাহিল আযীম ওবিহামদিহি কতবার? কখন বলতে হবে? সকালে এবং সন্ধ্যায়। মাশাআল্লাহ, আপনারা খুব চমৎকার শুনছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আপনারা সবাই এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, সেটা হচ্ছে আশেপাশে কেউ কথা বলবেন না, হ্যাঁ, সামনে বাচ্চারা তোমার কথা বলবো না, হ্যাঁ। এবার সাত নাম্বার আমলটা আমরা শিখব। আমরা কিন্তু ছোট্ট আমল শিখছি, তাই না? ছোট্ট ছোট্ট আমলের মধ্যে দিয়ে অনেকগুলো নেকি হাসিল করার চেষ্টা করছি, তাই কি না? তাহলে আমরা সাত নাম্বারটা শুনি। সাত নাম্বারটা হচ্ছে বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া। বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া, বলেন তো কি বললাম? শেষ থেকে বলেন কি বললাম, বলেন জোরে, বলেন জোরে। বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া, কেন এটা বলবো? কেন এটা বললে কি হবে? সূরা নূরের 61 আয়াত, সেখানে রাব্বুল আলামিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে।
তাহিয়াতাম মিনে ইংদি রব্বি মিন ইংদিল্লাহ মুবারাকাতান তাইয়িবাতান, কেননা এইটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় এবং পবিত্র একটি দোয়া। সালামটা কি হলো তাহলে? আল্লাহর কাছ থেকে কল্যাণময় এবং পবিত্র একটি কি এটি বলেন? দোয়া। তো এইটা আমাদেরকে পাঠ করতে, এটা আমাদেরকে বলতে হবে। এরপরে আসেন, এইটা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণনা করছেন যে এখানে তিনি তিনটি ব্যক্তির কথা বলছেন, যেই তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। কি থাকবে? আল্লাহর জিম্মায়। মানে ওই ব্যক্তির জামিনদার হবেন কে? বলেন কে? আল্লাহ। ওই ব্যক্তিকে হেফাজত করবেন কে? একসঙ্গে বলেন না, কে কে করবে বলেন? আল্লাহ করবে। তাহলে কোন সেই তিন শ্রেণীর লোক আমরা একটু শুনি। তো ওই শুধু হেফাজত করবেন এইটা নয়, তিনি আরো বলছেন, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে দেয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে কি? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যখন ওই ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে তখন সে সালাম দিবে। কি করবে? সালাম দিবে। ফাহুয়া যামিনুন আলাল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, এই ব্যক্তির হেফাজত করা দায়িত্ব হলো কার? আল্লাহর। আর এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাত দিবে কে? আল্লাহ তাআলা। দুই নম্বর লোক হচ্ছে ওমান খারাজা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের জন্য বেরিয়ে গেল, মসজিদের উদ্দেশ্যে বের হলো, ফাহুবা জামিনুন আলাল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে মসজিদে বের হলে আপনাকে প্রোটেক্ট করবে কে? কে করে বলেন? আল্লাহ করবে। এখনো শেষ হয়নি, তিনি আরো বলছেন, ওয়ামান খারাদা ফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, ফাহুয়া জামিনুন আলাল্লাহ, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হেফাজতে নিয়ে নেবেন। এই যে আপনারা এখানে এসেছেন কি কারণে বলেন দেখি, এখানে কি প্রত্যেককে 100-200 টাকা দেওয়া হবে? দেওয়া হবে কি? বরঞ্চ আপনার কাছ থেকে আরো নেওয়া হতে পারে, তাই না? তাহলে এইখানে আসছেন কার জন্য বলেন? কার জন্য? কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। তাহলে আপনি কার জিম্মায় আছেন এখন? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। তাহলে কোনো আপনার কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে আপনার? কোনো টেনশন নেই। এখন প্রথমটা হলো যে যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে এবং তার বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে, আর ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে, হাদিস নাম্বার 2494। এবার আমরা 8 নম্বর আমলটা শিখব। এই যে 7 নম্বর যে আমলটা বললাম, এটা এটা খেয়াল রাখবেন, এর সঙ্গে 8 নম্বরের একটা সম্পর্ক আছে। 8 নম্বরটা হলো বাড়িতে প্রবেশ এবং খাবারের সময় বিসমিল্লাহ বলা। কোন সময় বললাম? বাড়িতে প্রবেশের সময় এবং খাবারের সময় কি বলা? কি বলা? বিসমিল্লাহ বলা। কেন বলবো বিসমিল্লাহ? বললে কি হবে? চলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোন লোক তার বাড়িতে প্রবেশ করে, ফা যাকারাল্লাহ, এবং সে আল্লাহ তাআলাকে স্মরণ করে, মানে বিসমিল্লাহ বলে, ইংদা দুখুলিহি, তার প্রবেশ করার সময়, তাহলে ওয়া ইংদা তোয়ামিহি, এবং সে খাবার গ্রহণের সময়ও এই বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন শয়তান বলে, লা মাবিতালাকুম ওয়ালা আশা, তোমাদের জন্য এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা হলো না। ওয়ালা আশা, তোমাদের জন্য এই বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা হলো না। তার মানে বাড়িতে আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ না করলে আপনার সঙ্গে সঙ্গে কে প্রবেশ করবে? শয়তান প্রবেশ করবে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন তাহলে শয়তান এটা আর প্রবেশ করতে পারবে না। তখন ওই শয়তান বলবে, তার সঙ্গীদেরকে বলবে, যে তোমাদের জন্য এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা হলো না। আর যখন আপনি রাত্রের খাবার খাবেন, খাবার গ্রহণের সময় যখন আপনি এই বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবেন, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলবে, তোমাদের জন্য এই বাড়িতে
খাবারের কোনো ব্যবস্থা রইল না। এবার বিপরীত চিত্র কি? বিপরীত চিত্র হচ্ছে যে যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে আর সালাম দেয় না কিংবা বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, তখন শয়তান তার সঙ্গীদেরকে খুশি হয়ে বলে তোমাদের জন্য এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখনই শেষ নয়, যখন আমি আপনি বিসমিল্লাহ বলে খাবার না খাই, যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি না, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে যে তোমাদের জন্য এইখানে খাবারের ব্যবস্থাও হয়েছে। বিসমিল্লাহবিহীন খাবার গ্রহণ করলে ওই খাবারটা আপনার সঙ্গে কে খায়? শয়তান খায়। তাহলে এইবার বলেন, যেই বাড়িতে আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন না, যেই বাড়িতে আপনি সালাম দিয়ে প্রবেশ করলেন না, ওই বাড়িতে হিংসা, মারামারি, কাটাকাটি, শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব, শ্বশুর ছেলের দ্বন্দ্ব, কিংবা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব হবে না, তো কার পরিবার দ্বন্দ্ব হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, বাড়িতে প্রবেশের সময় আমাকে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে আমার আপনার ওই বাড়িতে, আমার আপনার ওই সঙ্গে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, আমার আপনার সঙ্গে ওই খাবার গ্রহণের সঙ্গে কোনো শয়তান অংশ নিতে পারবে না। তাহলে এই আমলটা আমরা করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। ছোট্ট এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যেটা শুনছিলাম, এখন বলেন দেখি আমরা কারা কারা বাড়িতে প্রবেশের সময় কারা কারা আমরা বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি। এইটা আমরা অনেকেই করি, অনেকেই করি না। যাই, আমরা হাত তুলতে বলছি না, আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনার কাঠগড়ায় আপনি নিজেকে দাঁড় করান। এবার দেখেন, আপনি কি চান যে আপনার বাড়িতে আপনার বউ আর আপনার ছেলের বউয়ের দ্বন্দ্ব হোক? কে চান? হাত তুলেন দেখি, কে চান? হাত তুলেন। আপনি কি চান যে, আপনি কি চান যে আপনার আপনার সঙ্গে আপনার ছেলের দ্বন্দ্ব হোক? কেউই কিন্তু চাইবে না যে তার সঙ্গে তার পরিবারের একটা অশান্তি সৃষ্টি হোক। কারণ কেউই কিন্তু চাইবে না এই সমস্ত পাপগুলো তার পরিবারে সংগঠিত হোক। তাই আমরা অবশ্যই বাড়িতে প্রবেশ করার সময় চেষ্টা করব এই সমস্ত বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে প্রবেশ করার। তাহলে আজকে আমরা যে আটটি আমল জানলাম, যে আমরা আটটি আমল শিখলাম, এই আটটি আমল আমরা পালন করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু থেকে একবার বলি, আজকে আমরা কি কি আমল করার জন্য শিখলাম জানলাম। প্রথমটা হলো, আমরা অজুর পরে অজুর শেষের যে দোয়াটা আছে সেই দোয়া আমরা পাঠ করব, সেই দোয়া পাঠ করব, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেব ইনশাল্লাহ। দুই নম্বর আমলটা হচ্ছে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। তিন নম্বরটা হচ্ছে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা তাসবিহ পাঠ করব। চার নম্বর, প্রত্যেক দিন আমরা সূরা মুলক পাঠ করব। এরপর পাঁচ নম্বর, রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদ পাঠ করব। ছয় নম্বর হলো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আমরা এটা পাঠ করব। সাত নম্বর হলো, বাড়িতে প্রবেশ করার সময় আমরা সালাম দিয়ে প্রবেশ করব। আট নম্বর, বাড়িতে প্রবেশ এবং খাবারের সময় আমরা বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করব। এতটুকু আমল আমরা সবাই করব। হে আল্লাহ, আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবার নিজেদের অজান্তে যে সমস্ত পাপগুলো হয়েছে সে পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা সবাই চাই ইমান নিয়ে পাপমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে। আল্লাহ আমাদের সবাইকে ইমান অবস্থায় ইসলামের উপর টিকে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল মুসলিমিন ওয়া আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।